জয়গুরু রিটায়নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই মোড়ো বিজ্ঞতার বসবাস কোথায় মূড়ো বিজ্ঞতা সেখানেই বসবাস করে মানুষ যেখানে করণীয়গুলিকে অগ্রাহ্য করে কথা দিয়ে কথা মেরে ধাপ্পার ধোঁকা দিয়ে অন্যের ভরণী যা তাকে অপহরণ করে থাকে বিকৃতি বিনামনে থেকে ঠাকুরের বাণী আজকের নিবেদন জীবন ফিরে পাওয়া লিখেছেন সদেয় শ্রী সুভাষচন্দ্র সামন্ত আজকের নিবেদন জীবন ফিরে পাওয়া ঘাটাল সৎসঙ্গ বিহারে পূজনীয় অবীনবাবু তিন দুই দু হাজার আঠারো তারিখে দীক্ষা দেবেন সেদিনের ঘাটাল সৎসঙ্গ বিহারে উৎসবের পরিবেশ এই দীক্ষা উৎসবে যোগদানের জন্য শান্তিপুর নদিয়া থেকে দুই দুই দু তারিখ ঘাটাল সৎসঙ্গ বিহারে হাজির হই দীক্ষাদানের পর প্রজনীয় অবিনবাবুর দর্শন দিচ্ছিলেন আমি তার কাছে নিবেদন করলাম কয়েকদিন আগে ট্রেন ধরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে শ্রী ঠাকুর আমায় কীভাবে বাঁচালেন শুনে পূজনীয় অবিনবাবু আমাকে শ্রী ঠাকুরের দয়ার কথা বাড়ির মানুষদের এবং আরও অনেকের কাছে বলতে বললেন তার নির্দেশ মতো অনেকের কাছেই ঘটনাটির কথা বলেছি এবং এখনও বলে চলেছি ঘটনাটা ঘটেছিল চোদ্দোই জানুয়ারি দু হাজার আঠারো তারিখে ওই দিন কলকাতার শোভা লাল মন্দিরের সামনে অমরধাম সেখানে বাৎসরিক উৎসব ছিল আমি শান্তিপুর থেকে ওই উৎসবে যোগদান করতে আসি নেচে নেচে ভক্তবৃন্দ ঠাকুরবাড়ি পরিক্রমা করে ধ্বনি দিচ্ছে আমিও নাচতে নাচতে পরিক্রমায় অংশগ্রহণ করি ওই দিনই আমার পুত্রবধূর সন্তান প্রসবের দিন ছিল কলকাতার পদ্মপুকুরে হেলথ পয়েন্ট হসপিটালে আসন্ন সন্তানের জন্য কিছু শিশু ঠাকুর প্রণামী অর্ঘ্য হিসাবে অর্পণ করি বাড়ির অন্যান্যদের নামেও অর্ঘ জমা দিতে গিয়ে জানতে পারলাম নবজাতক ভূমিষ্ঠ হয়েছে আমার নাতি হয়েছে উৎসব অর্ঘ্য জমা দিলাম এবং ভান্ডারায় পবিত্র প্রসাদ গ্রহণ করলাম মনের আনন্দে বাড়ি ফেরার পথে রানাঘাট স্টেশনে নেমে ট্রেনের ট্রেনের টিকিট কাটতে গিয়ে জানতে পারলাম লালগোলার ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেছে ঢুকছে তাড়াতাড়ি টিকিট নিয়ে এসে দেখি ট্রেন ছেড়ে দিয়েছে চলন্ত ট্রেনের একটি হাতল ধরে গাড়িতে ডান পা রেখে বা পা প্ল্যাটফর্মে থাকা অবস্থায় গাড়ির ভেতর ঝুঁকে পড়ে ভেতরে যারা ছিলেন তাদেরকে বললাম ধরুন গাড়ি এগিয়ে চলেছে আমি ঝুলে আছি আমার ঝুলন্ত দেহকে ধরে রাখা গাড়ির যাত্রীদের প্রায় আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল অবশেষে দেখলাম আমি কিভাবে যেন গাড়ির ভেতরে চলে এসেছি যাত্রীদের মধ্যে একজন বলে উঠলেন আপনি মশায় খবর হয়ে যাচ্ছিলেন বললাম আপনারা বাঁচালেন কথায় কথায় জানতে পারলাম কেউ প্ল্যাটফর্ম থেকে আমার শরীরটাকে ট্রেনের ভেতর ঠেলে দিয়েছে যাত্রীরা আমায় ট্রেনের মেঝেতে বসতে বললেন ট্রেনের কামরায় ঘষা লেগে বাঁপায়ের ছাল উঠে রক্ত পড়ছিল জল নিয়ে ঝাপটা দিতে লাগলাম যারা ট্রেনে ছিলেন বিশেষ করে দুজন যারা আমায় উদ্ধার করতে সাহায্য করেছিলেন জানতে চাইলেন আমি কোথায় এবং কার কাছে যাব তারা জানতে পারলেন আমি এক ঋত্বিক দাদার কাছে যাচ্ছি বললেন ঠাকুরই আপনাকে বাঁচিয়েছেন ওই ঋত্বিক দাদা তাদের পরিচিত পরে ওই ঘটনায় উপস্থিত একজন ওই ঋত্বিক দাদার বাড়িতে খোঁজ নিতে গিয়েছিলেন আমি ওখানে গিয়েছিলাম কি না যাত্রীরা আমাকে টিটেনাস ইঞ্জেকশন নিতে বললেন কয়েকজন যাত্রী ঋত্বিক দাদার কাছে বিব্রত করেছিলেন কিভাবে আমি মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলাম বিপজ্জনকভাবে ঝুলতে থাকা অবস্থায় কেউ আমাকে পাঁজা কোলা করে কামরার ভেতরে ঢুকিয়ে দিলেন এই ঘটনায় ওনারা যার পাওয়ার নাই বিস্মিত হয়েছিলেন বলার অপেক্ষা রাখে না সেদিন পরম দয়াল শিশি ঠাকুরই আমায় রক্ষা করেছিলেন জীবন ফিরে ফিলাম তাঁরই অশেষ দয়ায় আর একটি ঘটনার কথা বলি দু সালের শেষের দিকের কথা সূর্য উঠতে বেশি দেরি নেই ইষ্টভৃতি করতে হবে দয়ালকে ভোগ দিতে হবে এবং বিনোদী প্রার্থনা করতে হবে আবার বাউন্ডারির গেট খুলে না দিলে কাজের লোক ফিরে যাবে ঠাকুরের কাছে দেওয়া বাসি ফুল ফেলে নতুন ফুল দেওয়া তুলসী পাতায় জল দেওয়া ফ্রিজ বন্ধ করে পাম চালানো এসব করতে হবে কোনটা করি আর কোনটা না করি যাক সবার আগে ইষ্টভৃতি নিবেদন করে ঠাকুর ভোগ নিবেদন করলাম প্রার্থনার সময় হয়ে এলো ভাবলাম অন্য কাজ যাই থাক আগে তো প্রার্থনা করি প্রার্থনা হয়ে গেল কিন্তু তখনও ধ্যান করা শ্রী ঠাকুরের গ্রন্থ পাঠ করা গান করা এবং ধনী দেওয়া বাকি একবার বারান্দায় মুখ বাড়িয়ে দেখতে ইচ্ছে হলো বারান্দাটা ভিজে ভিজে ঠেকল তাহলে কি বিড়ালটা পেশচাপ করলো খানিকটা দূরেও চকচকে লাগছিল এতগুলো জায়গায় বিড়ালের পেশচাপ ঘোর কাটিয়ে বুঝতে পারি বিড়ালটা একটা সাপকে তাড়া করায় ওরকমটা লাগছিল দ্রুত সামনের ঘর থেকে লাঠি নিয়ে এসে সাপটাকে মেরে ফেললাম দরজা খোলা ছিল হয় ঘরে ঢুকত না হয় সাপের গায়ে আমার পা পড়ত আলো আঁধারিতে ঠান্ডা হাওয়ায় সাপটা ঢুকে পড়েছিল বিড়ালটা বাধা দিয়েছিল অন্য কাজ করা থেকে বিরত থেকে ইষ্টভৃতি প্রার্থনা করার সাপের গায়ে পাও পড়ল না আর সাপও ভেতরে ঘরে ঢুকল না সাপটা সাঁকামুটি চিটি নয় তো কোতবড়া ছিল দয়ালের বিধান মান্য করে প্রাণে বেঁচে গেলাম উপলব্ধি করলাম কিভাবে তার যজন যাজন ইষ্টভৃতি আমাদের প্রতি মুহূর্তে রক্ষা করে চলেছে জয়গুরু সবাই ভালো থাকবেন পরম পিতা আতুল চরণে আপনার এবং আপনার পরিবারে সবার মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম